কেমন আছেন ইমর ভাই? জি ভাই ভালো আছি। আচ্ছা কি সমস্যা এখানে পানি নেই? শিশু বিকার আর হকসাল দূষিত পানি আর পরিবেশ বাজারে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। এইগুলো বাজার কমিটি কিন্তু দেখে না, প্রশাসন দেখে না, এগুলো আপনি একটু তুলে ধরেন। এই সব এই পানিগুলো তাদের কি হাজার সবজি সবিকের দূষিত পানি, দূষিত পানির কারণে এরকম হচ্ছে বাজারে। আও গাও এগুলা কি আপনারা বাজারে কমিটি তাগরে কারণে হ্যাঁ জানানো হইছে, আপনারা একটু দেখেন। জানানোর পর তারা কি বলছে? তারা কইছে অতি শীঘ্রই নাকি দেখবে, আপনাদের একটু দেখেন। অনেক দিন ধরে, অনেক 2 বছর ধরে এরকম পানি যাচ্ছে। এমনি তাদের কি পানি সরানোর মতো কোনো এমনি ব্যবস্থা নাই? এই ব্যবস্থা নাই, এমনি ড্রেনে খাইতে পানি। তাহলে এই পানি কি অন্য দোকান থেকে আপনাদের সমস্যা হচ্ছে? বাজারের সমস্ত দোকানদারের পানি নষ্ট হয়। পানিগুলো আসে কোথা থেকে? পানির জন্য অনেক সমস্যা। পানি আসে কোথা থেকে? কই থেকে আসে পানি? তাদেরকে আপনারা কিছু বলেন নাই? জানানো পর তারা কি বলছে? বাজার কমিটি কি বলছে? তাহলে আপনাদের সমস্যা হয়ে যাচ্ছে তাদের দুই দোকানের পানি এদিক দিয়ে আসার কারণে। তাদেরকে এমনি কি ড্রেন নাই আলাদা পানি সরানোর মতো? কি অবস্থা ভাবলি কোথাও আপনারা নেই? আমাদের দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, এই দুটি দোকানের পানি এদিকটা তারা ছেড়ে দেওয়ার কারণে বাদাগান্দি বাজার নিচে মেন রোড এর সামনে দিয়ে এই দোকানপাট এবং পথচারীরা হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, তাদের অভিযোগ এই পানি ব্যক্তিগত পানি এনে এই রোডে ছেড়ে দেওয়ার কারণে এখন পথচারীদের এই পানি আসে কোথা থেকে? পানি কোথা থেকে আসে? খাদা ভাইকে সামনে থেকে আসছে। তাদের কি কিছু বলেন না আপনারা? এই বাজার কমিটি বানাইছে জানাইছেন? কাকা সালামালাইকুম। আর 2 বছর ধরে কষ্ট করে আমি পানির জন্য তাদের কি কিছু বলেন না আপনারা? দাদা সবাই আমরা বলছি, বললে তারা মানে না, তারা বড় নেতা। কি কয় তারা? তারা পানি কই দিব, তারা চিন্তা করে না, ওই ব্যাপার করে যা দিত না দেড় ঘাটটা তাই তো পানি আইয়া পড়ে। বাজার কমিটি থেকে জানাইছেন এইসব বিষয়ে? বাজার কমিটি এখন নাই ওই না মানে কমিটি আপনারা দল নেই ভাঙি ভাঙি